গ্রেটার তিপ্রাল্যান্ডের মূল রাজনৈতিক দাবি নিয়েই রাজ্যে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তিব্রাসাদের কাছে গ্রহণযোগ্যতা আর সমর্থন পেয়েছে মাথা দল শনিবার রাজধানীর আস্তাবল ময়দানে স্বতঃস্ফূর্ত শক্তিশালী আর জনসমাগমের দিক দিয়ে সফল এবং প্রবল জমায়েত সংগঠিত করে প্রদ্যুৎ কিশোর মালিকের দল মথা স্পষ্টভাবে প্রমাণ করেছে তেইশ বিধানসভা নির্বাচনে বৃহৎ এক রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে মথা আগামী দিনে রাজ্য রাজনীতির ক্ষেত্রে তিপ্রামথা দলকে শুধু আর গ্রেটার ত্রিপরাল্যান্ডের দাবি করা একটি আঞ্চলিক দল হিসেবে গণ্য করার দিন যে শেষ হয়ে গেছে শনিবার আস্তাবল মাঠের সফল জনসমাবেশের পর নির্দ্বিধায় বলা চলে আগামী ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে বৃহৎ এবং সংগঠিত শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন আগেই বলেছিলেন এই জনসমাবেশ হবে ত্রিপরাসা জাতির সাংবিধানিক অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক জমায়েত দলের সুপ্রিমো নেতার কথাকে সর্বাধিক মান্যতা দিয়ে শনিবার মথার এই বিপুল জমায়েত আক্ষরিক অর্থেই স্বতঃস্ফূর্ত আবেগ আর নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার লড়াইয়ের বিশাল মঞ্চে রূপান্তরিত হয় যেখানে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বায়চুং ভুটিয়া আরেক কথায় বলতে গেলে সমগ্র তীব্রা মথা নেতৃত্ব দলের কর্মসূচিকে সফল করার জন্য শনিবার সকাল থেকেই রাজধানী আগরতলার রাজপথ ছিল তিপ্রা মাথা দলের সমর্থকদের দৃপ্ত পদচারণায় মুখরিত পার্বত্য ত্রিপুরার পাহাড়ার গ্রাম থেকে দলে দলে তিপ্রা সারা যোগ দিয়েছেন এই জমায়েতে যার মূল বক্তব্য তাদের বুবাগরা তাদের ডাক দিয়েছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে লড়াইয়ের ময়দানে সামিল হবার জন্য যার মূল গন্তব্যস্থল আস্তাবল ময়দান এই রাজনৈতিক পথ চলায় শনিবার তাই তিপরা মথা দলের সমর্থকদের মনে কোনো দ্বিধা ছিল না ছিল তাদের বুবাগরা আর দলের প্রতি একনিষ্ঠ ভক্তি আর ভালোবাসা তিপ্রাসাদের এই আবেগ আর অধিকার রক্ষার জন্য গ্রেটার ল্যান্ডের মূল দাবিকেই নিজের বক্তব্যে উল্লেখ করেন বুবাগ্রা তথা দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন সভা শক্তিশালী আর প্রবল গতি নিয়ে যে ভাষণ প্রদ্যুৎ কিশোর রেখেছেন তার মূল বক্তব্য হল এবার গ্রেটার ল্যান্ডের জন্য নির্ণায়ক লড়াইতে সামিল হবে তিপ্রামথা আসন্ন নির্বাচনে রাজনৈতিক জোটের প্রশ্নে সেই তীব্রাসাদের অধিকারকেই মূল দাবি হিসেবে উল্লেখ করেছেন প্রদ্যুৎ কিশোর দেব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দল তীব্রাসাদের অধিকার রক্ষার লড়াইকে স্বীকৃতি দেবে তীব্র মথা তার সঙ্গেই থাকবে আপ কেউ দিনায় করতায় আমকো হম অধিকার কেউ দেনায় করতা হমকা অধিকার দেণায় নাই কিয়া আর হারাই নেতালো हमारा ही नेता लोग आज मेवार ज्वाइन किया है मेवार साढ़े चार साल अब मंत्री था वृष्ट केतु आप मिले था धनंजय आप मिले था कुछ नहीं कर पाया क्यों क्योंकि पावर आपके पास नहीं है पावर संविधान के पास है और वो संविधान बुकुम के लिए नहीं लिखा गया है इसके लिए मैं आज आपको बोलना चाहता हूं अगर तला के बीच से मरेगा लेकिन फाइट करेगा अगर आपको अलायंस करना है ना तो बुबागरा को कुछ मत दो मेरा तेरह लाख टिपरा को कुछ दे दो बुबागरा अलायंस कर देगा नहीं दिया तो 2023 में आप थानसा का पावर देखेगा আর পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বের মতো এই কথাও জানিয়েছেন এবার দেশ বিধানসভা নির্বাচনে নিজেদের রাজনৈতিক শক্তির প্রকৃত ক্ষমতা প্রদর্শন করবে তীব্রামাথা লাল সবুজ গেরুয়া সব রাজনৈতিক শক্তির আমলেই যে তীব্রা সারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং গ্রেটার তীব্রাণ্ডের দাবি সেই বঞ্চনার বিরুদ্ধেই মূল প্রতিবাদ এটাই ছিল তার বক্তব্যের মূল সুর নিজের রাজনৈতিক কর্মসূচির চরম ব্যস্ততার মধ্যেও সংবাদ মাধ্যম রাইজেস্ট বাংলাকে দিয়েছেন সাক্ষাৎকার জানিয়েছেন থানসা যদি থাকে তবে সব রাজনৈতিক লড়াই সফল হবেই तो के बोले लैंड के थे, का थे, एक मैसेज no सा नो हमारे साथ है त्रिपुरा के लोग हमारे साथ है और हमने एक बात क्लियर कर दिया है हम अपने लोगों को बेचकर सौदा करके अपने लोगों को धोखा नहीं दे सकते हैं पचहत्तर साल हो गया है इस बार जीतेंगे तो जीतेंगे हारेंगे तो हारेंगे लेकिन इस बार हम लोग अपना पोजीशन क्लियर करके विदाउट कॉम्प्रोमाइज़ फाइट करेंगे ये राइट दिल्ली के पास है असेंबली के पास नहीं है स्टेट के पास नहीं है तो दिल्ली को हमारा बात सुनना चाहिए हम कोई अनकॉन्स्टिट्यूशनल डिमांड नहीं कर रहे हैं हम शांति से डेमोक्रेटिकली ये बात कर रहे हैं और एक बात है लॉ एंड ऑर्डर यहाँ में अनएम्प्लॉयमेंट और यहाँ में हमारा जो कॉन्स्टिट्यूशनल राइट्स है डेमोक्रेसी है सेक्युलरिज्म है वो भी खतरे में है उसको भी गवर्नमेंट ऑफ इंडिया को ठीक से ध्यान देना चाहिए हम लोग यहां में वंचित हैं और हमें अब अपना अधिकार चाहिए थ, अगर थंसा रहेगा तो एवरीथिंग इज पॉसिबल डिवाइड एंड रूल करके हमें नीचे रखा गया है अब इस बार दो महीना थंसा रखो और हम पूरे इंडिया को दिखाएंगे कि आने वाले दिन में हम क्या कर सकते हैं বস্তুত তেইশ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টে মথা দলের এই রাজনৈতিক জমায়েত শুধু যে দলের কাছে অথবা কিশোর দেববর্মণের কাছে নিজেদের শক্তি প্রদর্শনের মহড়া ছিল তাই নয় প্রকৃতপক্ষে নিরপেক্ষ রাজনৈতিক দৃষ্টিতে দেখলে শনিবার সফল জমায়েতের মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের নেতৃত্বে থাকা মথা প্রমাণ করেছে কোনো বিশেষ জাতির আবেগে যখন কোনো রাজনৈতিক দলের মধ্যে সঞ্চারিত হয় তখন বড় ধরনের কোনো ভিত্তিভূমি অথবা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ছাড়াই তা কোনো রাজ্য অথবা প্রদেশের মূল রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে পারে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি সফলতা পাবে কি পাবে না সেই উত্তর আগামী ইতিহাস ছাড়া কেউ নিশ্চিত জানে না তবে নিশ্চিতভাবে এটা বলা যায় শনিবারই জমায়েতের মাধ্যমে তিপ্রা মথা প্রমাণ করেছে এবারের বিধানসভা লড়াইতে তাদের ভূমিকা জমায়েতের মতোই বিরাট আর বিপুল তাকে অগ্রাহ্য করা যায় না কোনো মতেই রিপোর্ট আর নিউজ